নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে ট্রেডম্যান পোস্টে নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব। সেখানে কতগুলি পোস্ট রয়েছে, আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের ত্রিপুরার এবং ভারতের যে কোনো জায়গার চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে আপনার যে আবেদন পদ্ধতি, অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মেল এবং ফিমেল ইন্ডিয়ান সিটিজেন আপনি ভারতের যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টোটাল পোস্ট রয়েছে 2788 পদে এখানে নিয়োগ করা হবে, 2651 জন মেলের জন্য এবং 137টা পোস্ট রয়েছে ফিমেলের জন্য। এখানে আপনার যে পে স্কেলটা থাকবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেলের জন্য কোন পোস্টে নিয়োগ করা হবে, ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, টোটাল এখানে পোস্ট রয়েছে 2651টা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপার, টেইলার, কুক, বারবার, সুইপার, কার্পেন্টার, পেইন্টার এই পদে নিয়োগ করা হবে। তারপর এখানে ভ্যাকেন্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 137টা পোস্ট রয়েছে কপার, টেইলার, কুকের জন্য ভ্যাকেন্সি অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অ্যাপ্লাই পদ্ধতি এখানে অনলাইনে হবে। এখানে কোন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, http://recruit.bsf.gov.in গিয়ে আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এখানে অ্যাপ্লাই পদ্ধতি স্টার্ট হবে যেদিন এমপ্লয়মেন্ট নিউজে পাবলিশ করা হবে, ওই দিন থেকেই অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হবে। তো যখন অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হবে, সবার প্রথম আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এবং যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে এখানে সিলেকশন প্রসেস কী থাকবে তা নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসব। অর্থাৎ বন্ধুরা, জানুয়ারির লাস্ট উইকে এখানে কিন্তু আপনার অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে 18 থেকে 23 হলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এজটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2021-এর ওপর। তাছাড়া বন্ধুরা, গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবেন ওই পোস্টে কিন্তু কিছু এক্সপিরিয়েন্স লাগবে আপনার। হয়তো আপনার কাছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, আর না হলে আপনি যদি 1 ইয়ার আইটিআই করা থাকে তাহলেও চলবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনার মিনিমাম হাইট 162.5 সেন্টিমিটার হতে হবে, চেস্ট 76 নর্মাল থাকতে হবে, আপনাকে ফুলি 81 করতে হবে। তাছাড়া নর্থ ইস্টের জন্য এখানে ছাড় রয়েছে। নর্থ ইস্টের যে স্টেটগুলি রয়েছে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আপনার এখানে যে হাইটটা লাগবে 165 সেন্টিমিটার এবং চেস্ট 78 থেকে 83 ভেতর আপনার এখানে হাইট লাগবে। এবং বন্ধুরা, এখানে ফিমেলের জন্য যে হাইটটা দেওয়া হয়েছে 150 সেন্টিমিটার এবং নর্থ ইস্ট থেকে যদি আপনি বিলং করেন এখানে আপনার হাইটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে অ্যাপ্লাই পদ্ধতি আমি আপনাদেরকে আবারও বলে রাখি, এমপ্লয়মেন্ট নিউজ এবং রোজগার সমাচার যেদিন এই দুটি নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করবে ওই দিন থেকেই কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। বন্ধুরা, এখানে আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শর্ট নোটিস বিএসএফ থেকে পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আসা এই নোটিফিকেশান সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।